গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য আবার নতুন একটা ব্লগ নিয়ে। রোদটা দারুণ উঠেছে আজকে, দারুণ। মানে যদিও আমাদের সকাল হয় মোটামুটি 8:30-9টার দিকে, তো তখন কি রোদ আমাদের জন্য ওয়েট করবে? তো ওয়েটও করেনি, অবভিয়াসলি সকাল থেকেই উঠে গেছে। বাট বলতে চাইছি যে চারদিকটা ঝলমলে রোদ, যেটাকে বলে, শুধু রোদ নয়, ঝলমলে রোদ, সেই রোদটা উঠেছে, দারুণ লাগছে জাস্ট। ঠিক আছে, জানলাটা খুললাম, ভুরভুর করে আলো এসে আমার পজিটিভিটি এনে দিল শরীরে। ঠিক আছে, তো সেই পজিটিভিটি নিয়ে পোগোকে আমি বাই বাই করে দিলাম, পোগো বেরিয়ে গেল, আর আজকে আমার অ্যাজ ইউজুয়াল ডে। তো রান্নাঘর থেকে আমি ব্লগ শুরু করছি, কারণ আমি করতে চলে এসেছি স্পেশাল চা, দেখা যেটা আমার কাজ ডেলি। আর একটা জিনিস, এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই পাউরুটিটা কিন্তু কালকের বা আজকের নয়, এই পাউরুটিটা মোটামুটি 3-4 দিন আগে এনেছি। তোমরা বিশ্বাস করবে না, যখন আমার ঘরে পাউরুটি থাকে না, আমার কি পরিমাণ যে পাউরুটি খেতে ইচ্ছে করে, মনে হয় থাকলে একটু ডিম টোস্ট করতাম, থাকলে একটু বাটার টোস্ট করতাম, বা একটুখানি স্যান্ডউইচ করে খেতাম। আর যেই মুহূর্তে আমি কষ্ট করে হেঁটে গিয়ে এই মানে পাউরুটিটা আনলাম যে এবার আমার টিফিনের কোনো প্রবলেম হবে না, জানি না কেন আমার জিভে টেস্ট বাডের কি হলো, সেদিন থেকেই আমার পাউরুটি যেন শত্রু হয়ে গেল, আমার যেন পাউরুটি আর খেতেই ইচ্ছে করছে না। ভাবো, আবার আমি বড় প্যাকেট নিয়েছি, আমার নিজের প্রতি এত ওভার কনফিডেন্স। ছোটটা নয় না দাদা, বড়টা দিন, বড়টা, যাতে নষ্ট করতে সুবিধা হয়, পড়েই আছে। আর পোগো তো ডেলি অফিসের বাইরে ডিম টোস্ট আর বাটার টোস্ট খেয়ে খেয়ে ওর পাউরুটি দেখলেই মানে ও কোন দিকে ছুট মারবে খুঁজে পায় না, পারলে জানলা দিয়ে লাফ দিয়ে পালাবে ওকে পাউরুটি যদি আমি দিই। তো সেই জন্য এই গোটা পাউরুটিটা আমাকে গিলতে হবে। এবার আমি কি করে যে গিলবো সেটা বুঝতে পারছি না, আমার তো একদম ইচ্ছেটাই চলে গেছে পাউরুটি খাওয়ার, হঠাৎ করে কি হলো জানি না, চোখের সামনে খাবার দেখে চলে গেছে। আজীবন এটা আমার সাথে হয় জানো, যে জিনিস থাকে না তাকে পাওয়ার জন্য যেন আমি পাগল হয়ে যাই। যতক্ষণে হচ্ছে ততক্ষণে টাইম নষ্ট না করে আজকে কাচাকুচিগুলো করে নিই, বুঝলে? কারণ এখন তো ছুটি কম পাই, ছুটির দিন দেখলেই কাচতে ইচ্ছে করে, আর স্পেশালি যখন এরকম রোদ বেরোয় মনে হয় তাড়াতাড়ি কেচে মেলে দিলে জিনিসটা শুকিয়ে যাবে। তো সেই জন্য আর কি, পোগোর অনেকগুলো জিনিস আছে যেগুলো কাচতে হবে, দেখা যাক সেইগুলো জড়োটড়ো করি, ভিজিয়ে রেখে দিই, তারপরে 12টার দিকে বা 11:30টার দিকে মিলে দিলেও হয়ে যাবে আরামসে। এখনই তো বাজে প্রায় 10টা বাজে যায়, আর 1 ঘন্টা মতো রাখলে হয়ে যাবে, 11টার দিকে ভাবছি ভিজিয়ে দেবো, তাই না? ভিজিয়ে দেবো না মানে 11টায় কাচবো, কি বলে নিজেই খুঁজে পাবো। চলে এসছে আমার চা, আর দেখতে পাচ্ছ টেবিলটার অবস্থা, এটা অ্যাকচুয়ালি একটা কাজ চলছে সেই জন্য, তো এগুলোকে সরিয়ে টরিয়ে আমি আগে চা খাবো, তারপরে আবার কাজে নামবো। ব্যাপারটা হচ্ছে, যারা ক্রাফটিং করো তারা ভালো করেই জানো যে ক্রাফটিং করার সময় কোনো খেয়াল থাকে না, ওই যে কাগজ পড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, পুরো ব্যাপারটা ঘাটা মাখা হয়ে থাকে, পুরো অবভিয়াসলি পুরো ছড়ানো ছেটানো চারদিকে কাগজের টুকরো, অত ভাবলেও চলে না, কারণ তোমাকে কনসেন্ট্রেশন তখন পুরোপুরি মেজারমেন্ট এবং কাটিং এইসবে দিতে হয়। সব কিছু হয়ে যাওয়ার পরে গিয়ে যখন সব জমা হয় সেগুলোকে আমরা কালেক্ট করে তারপরে ডাস্টবিনে ফেলি। বাট অনেকে হয়তো, যারা জানো না, যারা স্পেশালি ক্রাফটিং করো না, বা তার হয়তো ভাবে ইস কি নোংরা, এখানে কাগজ টুকরো ওখানে কাগজ টুকরো, বাট মেনলি আমাদের কাগজের দিয়েই কাজ করতে হয়, তো সেই জন্য এতটা অগোছালো, এটাকে দেখিয়ে অনেকে ভাবতেই পারো, তাই জন্য বলে দিলাম। তো কাজ আমার চলছিল সেই জন্যই এইরকম টেবিলটার অবস্থা। আর আমি কিন্তু এখন গুছাবো না, যদি ভাবো যে আমি এবার গুছাবো না, কাজটা কমপ্লিট হলে তবে গিয়ে, কারণ সারাদিন আমার এখন এই টেবিলে সারা মানে বিছানাটাতে যা জিনিস আছে সবকটা নিয়ে কাজ হবে, ফাইনাল হবে, রাতে ঘুমোতে যাবো যে আমার আজকের মতো ডান, দেন আমি সবগুলোকে কালেক্ট করে ডাস্টবিন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে চাটা খাই আমি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ব্যাপারটা হচ্ছে, এই দুটো জিনিস কমপ্লিট করতে হবে, জাস্ট আউটলাইনটা করেছি মানে বেসটা করেছি, এটা এখনো পুরোপুরি ডেকোরেশন বাকি, এই জিনিসটা অর্ডার আছে যেটা কমপ্লিট করে ফেলতে হবে। মোটামুটি অলমোস্ট আমি কাল রাত অবধি করে দিয়েছি, বাট ডেকোরেশন দেন ফটো এইগুলো সব কাটিং করতে হবে, এডিটিং করতে হবে, মানে মোটামুটি এখনো কাজ আছে, এখনো লাগবে টাইম, বুঝতে পারলাম? তো এই হচ্ছে ব্যাপার। আর এই সমস্ত গিফট আইটেম তোমরা ইনস্টা স্টোরে অবশ্যই পাবে, তোমরা একবার দেখতে পারো, এটা আমার সবাইকে রিকোয়েস্ট, যেহেতু কষ্ট করে বানাচ্ছি তোমরা দেখলে আমার ভালো লাগবে। তো ইনস্টাগ্রামের লিংক সবসময় আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানে গিয়ে তোমরা ভ্যারাইটি জিনিস চেক করতে পারো। আমি প্রায় এখন একদিনও বাদ যায় না, আমি সব দিনই আপডেট দিই মানে আপলোড করি, কারণ ওখানে আমি রেগুলার হয়ে গেছি এখন। আর যেটা বলার কথা তোমাদেরকে সেটা হচ্ছে যে বার্থডে চলে গেছে বহু দিন আগে, বহু দিন আগে, বাট
পোগোর গিফট বাকি ছিল, আমি বলেছিলাম না পোগোর গিফট আসছে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে পোগো আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল যে তুমি কি নেবে কি নেবে কি নেবে, বাট আমি কাউকেই বলতে পারিনি। কারণ দেখো এরকম কিছু মুহূর্ত আছে যে সময় হয়তো সেই মুহূর্তে তোমার কিছু চাওয়ার থাকে না, বাট কিছুদিন হয়ে গেলে মনে হয় এই এই জিনিসটা আমার লাগবে, এইটা তখন আমি নেব। তো সাডেনলি যখন কেউ তোমাকে বলে কি নেবে, সেই সময় তোমার মাথা খেলে না। তো আমারও সেই কেসটাই হয়েছিল, আমি পোগোকে বলেছিলাম দাঁড়াও আমাকে টাইম দাও আমি ভেবে বলবো কি নেবো। গিফটের থেকেও বড় কথা, এটা আমার ভীষণ কাজের জায়গা, মানে ভীষণ কাজের জিনিস, জায়গা বলা ভুল, জিনিস যেটা মানে খুব দরকার ছিল। তো কি জিনিসটা কি আমি তোমাদেরকে বলছি, বাট তার আগে দাঁড়াও একটুখানি কাজটা করে নিই। ওকে, ওকে, সো ফাইনালি আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি ওয়েট করতে পারছি না। এবার আমি তোমাদেরকে দেখাবো পোগো কি গিফট দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমি তো অনেকদিন আগে থেকে এই ছোট বিজনেসটা শুরু করার প্ল্যান করছি, পোগোর সাথেও ডিসকাশন হয়েছিল। তো অনেক ভেবে ভেবে ভাবলাম যে এমন কিছু নেওয়া যেতে পারে যে যেটা আমি নিজে করতে চাইছি না, কারোর ঘাড়ে চেপে আদায় করতে চাইছি, এইরকম একটা কিছু। তো তখন আমার মাথায় এলো যে এত ইম্পর্টেন্ট একটা জিনিস আমি কি করে ভুলে যাচ্ছি। তো ফাইনালি সেটাই আমি নিয়েছি পোগোর কাছ থেকে, সেটা হচ্ছে কালার প্রিন্টার, ইঙ্ক ট্যাঙ্ক, যেটা এইচপির থেকে নিয়েছি। দাঁড়া দেখাচ্ছি, এই হচ্ছে সে, ও বাই দা ভাই এটা হচ্ছে গ্যাসের ট্যাঙ্ক। হ্যাঁ, তো এই হচ্ছে সেই আমার স্বপ্নের কালার প্রিন্টার এইচপি, ঠিক আছে। তো এটার মডেল নাম্বার হচ্ছে ইঙ্ক ট্যাঙ্ক 315, 315টা আমি নিয়েছি, যদিও 419টা ভেবেছিলাম প্রথমে নেবো যেটাতে ওয়াইফাই আছে, বাট তারপরে ভাবলাম আমার ওয়াইফাই লাগবে না অ্যাকচুয়ালি, আমার মেনলি লাগবে ল্যাপটপের সাথে কানেকশন করে। তো সেই জন্য এটা স্ক্যানার প্লাস প্রিন্টার, ঠিক আছে। তো অলরেডি এটা কেনার পর থেকে সমস্ত কিছু ইনস্টলমেন্ট আমি একাই করেছি, সব করে নিয়েছি, এবং ইভেন এতে আমার প্রিন্ট আউট অনেকগুলো হয়ে গেছে। এখানে থাকে কালি, যেখানে ইঙ্কের জন্য যে কালিটা লাগে সেগুলো এখানে থাকে। এই হচ্ছে মানে হোম, মানে হোমের ইউজের জন্য পারফেক্ট প্রিন্টার একদম। ওকে, তো এই জিনিসটা হচ্ছে পোগোর বার্থডে গিফট। তো এইটা মোটামুটি অফারে ছিল, অ্যামাজনে অফার দিয়ে মোটামুটি 12 মতো পড়েছে, 11.5 বা 12 এরকম একটা হবে যাই হোক। তো সেই জন্য এটা ভেবেছিলাম যে না আমি এটা আমি নিজে কিনবো না, এটা আমি পোগোর ঘর ভেঙেই কিনবো সেই জন্য। আর মোটামুটি ক্রাফটিংয়ে বাকি যা লাগে সবই আমি নিজেই কিনে ফেলি, বাট ও অনেকদিন ধরেই বলছিল কি গিফট নেবে, তখন আমার মাথাতে চড়াং করে একটা জিনিস এলো যে আরে এটা তো আমি ঝাপতেই পারি ওর কাছ থেকে, তো এটা নিয়ে নিয়েছি। ওকে, এটা তো তাও দুদিন হয়ে গেল আনবক্সিং করে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি, বাট প্রথম যেদিন আমি রিসিভ করি ও লালা, মোটামুটি আমার জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে, বড় একটা কাজ হয়ে গেছে, দারুণ লাগছে জাস্ট। এবারে চট করে আমি ছানে যাই, অলরেডি আমার হাফ প্যান্ট হাফ আর হাত মানে হাতার অর্ধেকটা ভিজে গেছে, ছানে যেতে হবে। স্নান করে এসে পুজোটা করে নিয়ে তারপরে একটুখানি শান্তি, খাওয়াটা যতক্ষণ না পেটে পড়ছে স্ট্রং থাকতে পারবো, তো একটুখানি লেটে খাবো, খিদেও পাচ্ছে না, এই ডিম টোস্ট হাঁটালাম না সেই জন্য। বিকেল অলরেডি হয়ে গেছে, এখন প্রায় 6টা বাজতে যায়, আর ঘুম থেকে মানে ঘুম বলা বলো আজকে একটু ঘুমাইনি, আজকে এই যে যে কাজগুলো ছিল সেইগুলোর সাথে সাথে অনেকটা দেরি হয়ে গেছে, তাই ঘুম হয়নি। মোটামুটি একটুখানি রেস্ট নিচ্ছিলাম বসে, তো তারপরে ওঠার পরে দেখলাম যে টাইমটা অনেকটাই হয়ে গেছে, তো সেই জন্য আর একটু টাইম নষ্ট করিনি। আমাদের অ্যাকচুয়ালি কালকে রান্না করতে গিয়ে দেখেছি হলুদ শেষ হয়ে গেছে, তো কালকে যে মাংসটা বানিয়েছিলাম সেটা হলুদ ছাড়াই বানিয়েছিলাম, কারণ সেই মোমেন্টে আর দোকানে গিয়ে কেনার মতো অবস্থা ছিল না। তাই আজকে আবার রান্না শুরুর আগে মনে পড়তেই ছট করে নিয়ে চলে এসেছি, কারণ হলুদ ছাড়া রান্না পসিবল না। আর বাজার থেকে এই যে কটা জিনিস, হলুদ একবারে 3 প্যাকেট নিয়ে চলে এসেছি, সাথে টপ বিস্কিট আর চাটা যা ছিল মোটামুটি, আর এই যে ডিম এটা পুরো শেষ হয়ে গেছিলো, হয়ে গেল। এবারে জামাটা ছেড়ে রান্নাটা বসিয়ে দিই, আজকে একদম হালকা খাবো, দেখি ডিমের কিছু করা যায় নাকি, আর আলু পোস্ত একটু করবো, পোগো আলু পোস্ত মারাত্মক ভালোবাসে, পোস্তের দাম যদিও সোনার থেকেও বেশি এখন, কিন্তু ওই যে ও এত ভালোবাসে সেই জন্য আলু পোস্ত একটু করবো, আর কালকে তো ওর ছুটি তাই আজকে আর কোনো চাপ নেই, হালকা কিছু রান্না করলেই হবে। ঠিক আছে,
আছে রান্নাঘরে আর জিনিসপত্র কাটাকুটি করে নিয়েছে। এই যে আলুগুলোকে একদম ছোট ছোট করে কেটেছে, জানি না তোমরা কিরকম আলু পোস্ত খাও, বাট আমি এক তো সাদা সাদা আলু পোস্ত ভালোবাসি, মানে হলুদ ছাড়া, আর আলুগুলো আমি একদম ছোট ছোট ভালোবাসি। আর পোস্তটা যেন একটু ঝোলঝোল হয়, মানে ভেতরে যেন আলুগুলো ডুবে থাকে, একদম শুকনোটা খেতে পারি না। আর ওটা পোগোও বেশ ভালোবাসে, তো সেইটাই আমি বানাবো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব সিম্পল আর খুব চটজলদি জিনিসটা হয়ে যায়। তবে হ্যাঁ, পোস্তটা আমাকে বাটতে হবে, এটা একটা বড় কাজ। আগে আমি কড়াইতে সাদা তেলে একটুখানি আলুটাকে ভেজে নেব। পোস্ত আমি একটুখানি বেটে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজও কেটে নিয়েছি। এবারে আলুটা অর্ধেকটা মতো ভাজা হয়ে গেছে, এই এর মধ্যেই আমি এবারে পেঁয়াজগুলো একটুখানি দিয়ে দেবো। এটা আলুর সাথে মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপরে পোস্ত দেবো। এটা ভাজা হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, এইবারে আমি এতে পোস্তটা দিয়ে দেব। এরপর এতে সামান্য জল দিয়ে দেব। তোমরা অ্যাকচুয়ালি পোস্ত যে বাটিটায় ছিল সেই বাটি ধোয়া জলটা দিতে পারো, আমি যেহেতু পোস্তটা অর্ধেক দিলাম আর একটু পরের দিন করব, তাই এক্সট্রা করে জল দিচ্ছি। এবার হালকা নুন একটু চেক করব আমি, নুনটা যদি কম লাগে নুন একটু দেব, আর এতে দেব লঙ্কা গুঁড়ো। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, এটা ততক্ষণ একটুখানি ফুটুক। এদিকে আমার পোস্ত প্রায় হয়ে গেছে রেডি, এবার নামানোর আগে জাস্ট একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দেবো। এইটা হচ্ছে একটা দারুণ ট্রিক, এইটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে দ্বিগুণ। আরেকটা জিনিস, তোমরা যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা চিড়ে একটু দিতে পারো বা বেটে দিতে পারো, তার টেস্ট আরও ভালো আসে। আমার কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দিলাম। আর যারা মিষ্টি ভালোবাসো তারা তো চিনি দিতেই পারো, আমি যেটা একদমই পছন্দ করি না। ব্যাস, এইটা এবারে আমি বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমার চটজলদি একদম সাদা সাদা করে আলু পোস্ত, ইয়াম্মি লাগছে, ইয়াম্মি। পোস্ত হয়ে গেছিলো আর এখানে আমার ডিমের কারিও অল্প করে হয়ে গেছে, আর এখানে আমি বসিয়েছি এখন সুজি টিফিন করার জন্য। এখন বাজে অলরেডি 7টা আর রান্না বান্না হয়ে গেছে, তারপরে সন্ধে টন্ধে দিলাম, তারপরে টুকটাক আরও কিছু কাজ ছিল সেগুলো হলো, এবং চা করলাম আমি। আর এখন আমি সেই চা নিয়েই বসে গেছি একটুখানি রিল্যাক্স ফিল করতে। পোগোরও আসার সময় হয়ে গেছে, হয়তো খেতে খেতেই ও ঢুকে যাবে। আর তার সাথে বসে গেছি আমার সেই আবার জিনিসটা নিয়ে, অ্যালবামটা যেটা কমপ্লিট করতে হবে, তো কিছু পোর্শনই বাকি আছে, আশা করি কমপ্লিট হয়ে যাবে এবার। আর এটার ফুল ভিডিও তোমরা দেখতে পাবে ইনস্টাতে, যদি ইচ্ছে করে যে এটা কেমন হলো কি হলো তাহলে তোমরা ইনস্টাতে দেখতে পারো, লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। এই নিজের কাজগুলোই আজকে সারবো, তারপরে একটু রিল্যাক্স, আজকে হয়তো লেটে ঘুমাবো, মুভি দেখতে পারি, স্যাটারডে বলে কথা। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে সেই জন্য ব্লগটা এবার শেষ করতে হবে। সবাই ভালো থেকো, সাপোর্ট করো একটু, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।